যাই হোক আমাদের উপশিল্পীর বন্ধনা গান শেষ হয়ে গেছে। কর্তাপক্ষের নির্দেশ অনুযায়ী গান করতে হবে, তবে গানটা যাতে একটু ধারাবাহিকতা থাকে গুরু শিষ্যের যে পালাটা সে পালাটার দিকে। তবে আমরা উপশিল্পী চেষ্টা করব কর্তাপক্ষের নির্দেশ অনুযায়ী চলার জন্য। একটু আস্তে দাদা ভাই মঞ্চে যারা একদম নিকটে আছেন একটু আস্তে কথা বলবেন। যদি আপনারা আসলে কথা বলেন ওই সাউন্ডটা যদি আমাদের কানে আসে তাহলে আমাদের শিল্পীর একটা ধ্যান নিয়ে দাঁড়াই, একটা বিষয় নিয়ে দাঁড়াই, এই দাঁড়াটার মধ্যে একটু বাধাগ্রস্ত হয় আর কি। তখন আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই ওই কথাটা আসলে বাধাগ্রস্ত হয়। তো চেষ্টা করবেন একটু কম কথা বলার জন্য, আস্তে ভাইয়া। তো যাই হোক পালায় যাওয়ার আগে ছোট্ট করে একটি কথা বলবো। হিন্দুদের গীতায় বলা হয়েছে যস্যা পরাজ্ঞা নাস্তি তস্যা সত্যিং করতিং লচনা ভেদবিহীন নানাশ্চ বাচলং গং গং গেং গেং গৃমিত মহিমা বন্দে প্রেমানন্দে মাধুবন। হিন্দুদের গীতার কথা, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় একজন অন্ধ দেখতে পারে, একজন বোবা কথা বলতে পারে, একজন ল্যাংরা খোরাইতে খোরাইতে পাহাড়ে ডিঙাইতে পারে, যদি তার উপর কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা দৃষ্টি থাকে। তাই যাকে উসিলা করে দরবারে হাজির হয়েছি সেই দয়াল বাবা গুলবদন শাহ, দয়াল বাবা ইলিয়াস শাহ যদি আজকে কিছুটা রহমত হয়, দয়াল বাবা অহচ্চিস্তির যদি আজকে কিছুটা রহমত হয়, দয়াল বাবা মোতাল্লেব শাহ যদি কিছুটা রহমত হয়, আমার মঈনজান আমার ভান্ডারে যদি কিছুটা রহমত হয়, তাহলে হয়তো আজকে কিছুটা গান কিছুটা কথা আপনাদেরকে শোনায় যেতে পারবো। তো আসলে এই যে ছোট ছোট মুরব্বীরা, এই যে আপনাকে আমি আই লাভ ইউ, আপনাকে একটু বেশি বেশি আই লাভ ইউ, বুঝছেন? তাই আপনারা একটু কম কথা বলবেন। যাই হোক আসলে পালায় যাব, ছোট্ট করে আগে কিছু কথা বললে নেই, যেহেতু পালার বিষয় আমাদেরকে বলা হয়েছে গুরু শিষ্যের ভাব রেখে গান করার জন্য। আসলে বাউল বিচার গানটা এমন একটা গান যে গানের মধ্যে যদি কিছু কথা কিছু প্রশ্ন আমরা না রাখি, আমি আজকে আমার প্রতিপক্ষ যিনি শিল্পী আমি যে দাঁড়াবো আমি তাকে কি বলবো, সে যে আবার দাঁড়াবে তারও তো কিছু বলা লাগবে, তাই না? তাই ছোট্ট করে চেষ্টা করব গুরু শিষ্যের যে বিষয়টা এই বিষয় আশয় নিয়ে কথা বলার জন্য, তার কাছে ছোট্ট করে কিছু প্রশ্ন রাখার চেষ্টা করব। কারণ বিশেষ করে আজকে যার সাথে গান আপনারা সবাই তাকে জানেন চিনেন, এবং তার গুণের কথা কিন্তু আমার মুখ দিয়ে নতুন করে বলার কিছুই নাই। সে হলো একটা মধুর চাক বলতে পারেন আর কি। মধুর চাকে যদি আপনি আজাগায় কুজাগায় খোঁচা দেন সেখান থেকে কি মধু বের হবে? বের হবে না। জায়গা মতো যদি খোঁচাটা দিতে পারেন তাহলে কিন্তু সেখান থেকে ঠিকই মধু বের হবে। আজকে সেই খোঁচা দেওয়ার দায়িত্বটা আমার, আর সেখান থেকে মধু বের হবে, যেই মধুটা পড়বে সেটা খাওয়ার দায়িত্ব হলো আপনাদের। তাই যেহেতু একজন গুণশিল্পীর সাথে গান আজকে, তাই আজকে আমি এমন কিছু কথা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। কারণ হলো গুরু শিষ্যের বিষয়টা হলো এমন একটা বিষয় রে বাবা যেটা খুবই গভীরের বিষয়। আজকে যেখানে গান করতে আসছি দয়াল বাবা গুলবদন শাহ, ইলিয়াস শাহ, মোতালেব শাহ, দয়াল বাবা ওহেদ চিস্তি, যাদের এখানে আজকে গান করতে আসছি সবই কিন্তু আজকে আমরা কিন্তু গুরুর আঙ্গিনায় গান করতে আসছি। আর বিশেষ করে আজকে অনেক দূর দূরান্ত হতে অনেক লোকজন এখানে এসেছে, যারা সবাই কিন্তু গুরু ভক্ত, এখানে গুরু মনা মানুষ। তাই চেষ্টা করব ওই দিক থেকে লক্ষ্য রেখে আমি একটি বাস্তবমুখী একটি গান করার চেষ্টা করব। সাধারণত যখন একজন ব্যক্তি যখন মনে মনে নিয়ত করে যে আমি একজন গুরুর কাছে যাব, গুরুর কাছে গিয়ে বায়াত গ্রহণ করব, তার কাছে মুরিদ হব, তখন কিন্তু এখানে কিন্তু সবাই কিন্তু গুরু ধরা মানুষ না। যদি আমি তুলনা করতে যাই হয়তো দুভাগের এক ভাগ মানুষ গুরু ধরা হবে, আর দুভাগ মানুষই কিন্তু গুরু ধরা হবে না। কিন্তু অনেকে মনে মনে কিন্তু ভাবতেছেন যে আমি গুরু ধরব, কিন্তু গুরু কেন ধরব, কি কারণে গুরু ধরব, গুরু ধরার কারণটা কি, গুরু ধরার উপকারিতা কি, গুরু ধরার অপকারিতা কি, গুরু ধরার কারণ কি, আসলে কেন আমাকে গুরু ধরতে হবে, এই যে বিষয় আশয়গুলো যখন একটা ব্যক্তি গুরুর কাছে হাতে হাত রাখতে যায় তখন কিন্তু তার মনে অনেক ধরনের প্রশ্নের উদয় হয়, কেন গুরু ধরতে হবে। তাই আমার এই গানটা ওইখান থেকে রাখার চেষ্টা করব। ছোট্ট করে আমার গানে কিছু প্রশ্ন আছে। আমি আজকে আমার যে সারা রাত্র যিনি আমার গুরুর ভূমিকা পালন করবে, কারণ গুরু শিষ্য পালাটা এমন একটা পালা, একজন অভাবী একজন ধনীর বাড়িতে যায় কিছু পাবার আসে, একজন ভিক্ষুক যায় একজন ধনীর বাড়িতে কিছু পাবার আসে, ভিক্ষুক কিন্তু বাবা ভিক্ষুকের বাড়িতে কখনো যায় না। তাই আজকে আমার দয়াল সারা রাত্র যিনি আমার দয়ালের ভূমিকা পালন করবে, তিনি আজকে ধনী, তার কাছে অনেক ধন আছে অনেক সম্পদ আছে, আজকে আমি অভাবী, তাই আমি তার কাছে যাব কিছু চাওয়ার আসে কিছু पावर आसे ताई सेखान थेके छोट्टो करे आमार एकटा गान आमार गानेर मध्ये दुई एकटा प्रश्न आछे आशा करी तार मीमांसा आमरा पाबो तबे हाथ जोरे करे बोलबो दादा भाईरा आमार एई गानटा एकटु मनोयोग सहकारे शुनबेन एई गानटा जोदि आपनारा एकटु शुनते भूल करेन जखन आमार दयाल आपनादेरके जवाब दिबे आपनादेर जवाबटा बुझतेओ कष्ट होबे ताई बोलबो गानटा एकटु मनोयोग सहकारे शुनबेन ওরে তুমি না বুঝাইলে কথা তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায় গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায় হারমোনিয়ামটা কমায় পতিত পাবো আমি শুনেছি গুরু যদি হয় বেশারি নন্দন তবুও নাকি ভক্তের কাছে পতিত পাবন আবার হাদিসের বয়ানে শুনিয়া হতে বায়া নবীর বংশে হাত রাখিয়া হইতে বায়া আবার হাদিসের বয়ানে শুনিয়া হলে বায়া নবীর বংশে হাত রাখিয়া হইতে বায়া বলো তোমার কোন বংশেতে জন্ম তোমার কোন বংশেতে জন্ম জানতে মনে চাই গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাইয়া কও আমায় দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাইয়া কও আমায় मानुष की मानुषेर पाये सेजदा करा जाए तुमी जोदी बोलो करते सेजदाई मानुष गुरुर पाये मानुष की मानुषेर पाये सेजदा करा जाए तबे के कबे करिलो सेजदा के कबे करिलो सेजदाई मोहम्मदेर पाये गुरु धरि तोमार पाये आदि अंग भेदेर कथा भांगा कवा नाय गुरु धरि तोमार पाये आदि अंग भेदेर कथा भांगा कवा गुरु কোরআন পড়িয়া দেখছি ক্লাসের ভিতরে ওরে নিরাকার লাশরিক আল্লাহর জন্ম মৃত্যু নাই মাতা পিতা স্ত্রী পুত্র ইহার নিদ্রা নাই ওরে নিরাকার লাশরিক আল্লাহর জন্ম মৃত্যু নাই মাতা পিতা স্ত্রী পুত্র ইহার নিদ্রা নাই ও তাই সোবহান সরকার করছে সোবহান সরকার করছে कथा आएगा तो माय बयार होगी तुम्हारे पाए आदि अंत भेदेर कथा आएगा तो গানখানা করার পিছনে আসলে একটু কারণ ছিল। কারণ এই গানটা আমি আগেই বলেছি একটু বাস্তব ধর্মীমূলক গান, বাস্তব কথা। দেখা যায় সাধারণত গুরু শিষ্য পালাটার মধ্যে একটু উল্টা তত্ত্বের গান সাধারণত যে শিষ্যের পালা নিয়ে দাঁড়ায় সে করার চেষ্টা করে। তবে দয়াল আজকে আমি উল্টা তত্ত্বের গান গিয়ে তোমাকে আজকে বিরক্ত করব না। আর উল্টা তত্ত্বের কোনো বিষয় আশয় বোঝার মতো যে একটা সময় সেটা এখন আমার না। আমি আমার এই গানের মধ্যে বলেছি গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কওয়ামায় দয়াল আজ তুমি না বুঝাইলে কথা আমি পাইব কোথায়। আজকে তুমি আমার দয়াল, তুমি আমার সব। আজকে তুমি যদি আমাকে না বোঝাও দয়াল, আমার বোঝার মতো ক্ষমতা, বোঝার মতো সাধ্য নাই। আমি আমার গানের প্রথম অন্তরায় বলেছি শুনেছি গুরু যদি হয় বেশ্যারি নন্দন তবুও নাকি ভক্তের কাছে সে পতিত পাবো। কিছু কিছু মহৎ সাধকদের দরবারে গেলে অনেক সময় তারা কথার ছলে বলে ফেলে গুরু যদি বেশ্যার নন্দন, নন্দন শব্দের অর্থাৎ হলো সন্তান, গুরু যদি বেশ্যার সন্তান হয় তবুও সে ভক্তের কাছে পতিত পাবন অর্থাৎ ভগবান স্বরূপ। গুরু যাই হোক না কেন সে যদি বেশ্যার সন্তান হয় তবুও সে ভক্তের কাছে হলো ভগবান স্বরূপ। কিন্তু হাদিস কিন্তু তা বলে না। হাদিস কি বলে? হাদিস বলে আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। আহল শব্দের অর্থ আমার বংশধর, বায়াত শব্দের অর্থ হলো বিক্রি হওয়া, মুরিদ হওয়া। আমার দিনের নবী হজরতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজে যাবেন, বিদায় হজের সময় শেষ বিদায়কালে তিনি বারবার একটা কথা বলে গেছেন, আমি যখন থাকবো না আমার পরে নবুয়তের দরজা বন্ধ হয়ে যাবে, আসবে বেলায়েতের যুগ। এই বেলায়েতের যুগে তোমরা যারা আমার উম্মত আছো আমার বংশের লোকের কাছে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করিও। অর্থাৎ আমার দিনের নবী বলে গেছে যদি কোনো ব্যক্তিকে পীর ধরতে হয়, গুরু ধরতে হয়, অবশ্যই তাকে আমার রাসূলের আওলাদ অর্থাৎ আমার রাসূলের বংশধর হইতে হবে। দয়াল গো, তাই আমি কার কথা মানবো? আমি কি সেই মহৎ সাধকদের কথা মানবো যে কিনা বলে গেছে গুরু বেশ্যার সন্তান হলেও ভক্তের কাছে ভগবান স্বরূপ, নাকি আমি আমার রাসূলের কথা মানবো যে কিনা বলে গেছে তার বংশের লোকের কাছে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে? দয়াল গো, তাই আমার মনের মধ্যে একটু দ্বিধা জাগে তোমার জন্মটা কোন বংশে? তুমি কি আমার রাসূলের আওলাদ? আমার এই একটা পয়েন্ট এখানে, তোমার জন্মটা কোন বংশে? আমি আমার গানের দ্বিতীয় অন্তরায় বলেছি নিরাকারে সেজদা হারাম বর্জক নিতে হয়, আমি কোন বর্জকে করব সেজদা তুমি করে দাও নির্ণয়। নিরাকারে সেজদা দাও হারাম, আকারে সেজদা দিলে হয়ে যায় সেটা কুফরি। আপনি আল্লাহকে যদি নিরাকারে এনে, আল্লাহকে যদি নিরাকার ভেবে সেজদা দেন সেই সেজদা হয়ে যাবে হারাম। আবার আল্লাহকে যদি কোনো আকারের মধ্যে এনে আপনি সেজদা দেন সেই সেজদা হয়ে যাবে। দয়াল যদি দাঁড়ায়া বলো ওই মানুষ গুরুর পায়ে সেজদা করতে, তাও মনের মধ্যে খটকা জাগে মানুষ হইয়া কি মানুষের পায়ে সেজদা দেওয়া যায় কিনা। আর যদি মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা দেওয়া যায়, আমার দিনের নবী আখের নবী সবচেয়ে মহা মানব যে ছিল তাকে কি কেউ কখনো সেজদা করে ছিল কিনা? আর যদি তারে কেউ কখনো সেজদা, কোনো মানুষ যদি তাকে সেজদা না করে থাকে তাহলে কি মনের মধ্যে এই দ্বিধা জন্মায় না? যদি এখন আমার বর্তমান কোনো পীরকে সেজদা দিতে হয়, আমার দিনের নবীকে যদি কোনো মানুষ সেজদা না দিয়ে থাকে তাহলে কি সে आमार दीनेर नबीर थेकेও কি বড় হয়ে গেল যে তাকে আমার সেজদা দিতে হবে। এই যে সেজদার বিষয়টা কিভাবে কি আমাকে একটু বুঝায় বলবেন। আমার গানের দ্বিতীয় অন্তরে বলেছি তুমি যদি বলো পীরই আল্লাহ সেজদা করো তারে, আমি কোরআনও পড়িয়া দেখছি সূরা ইখলাসের ভিতরে। তুমি যদি বলো পীরই আল্লাহ সেজদা করো তারে, আমি কোরআনও পড়িয়া দেখছি সূরা ইখলাসের ভিতরে। সূরা ইখলাসে কি বলেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নিজে বলিতেছেন আর তার মাতা নাই পিতা নাই, সে কারো ঘর থেকে জন্ম নেয় না, কাউকে জন্ম দেয়ও না। তুমি যদি বলো পীরই আল্লাহ সেজদা করো তারে, আমি কোরআন পড়িয়া দেখছি সূরা ইখলাসের ভিতরে। সূরা ইখলাসে সুন্দরভাবে বলা হয়েছে আল্লাহর কোনো মাতা পিতা নাই। দয়াল গো, আমি যে তোমাকে আল্লাহ ভাববো, আমার ভগবান ভাববো, আমার প্রভু ভাববো, আমার আল্লাহর কোনো গুণাবলীর সাথে তো তোমার গুণাবলীর মিল নাই। আমার আল্লাহ কারো ঘর থেকে জন্ম নেয় নাই, কিন্তু তুমি কোনো না কোনো মায়ের ঘর থেকে জন্ম নিয়েছো। আমার আল্লাহ কিন্তু বিয়া শাদী করে নাই, তুমি কিন্তু দয়াল থেকে বিয়া শাদী করছো। আমার আল্লাহর কোনো ছেলে পুত্র শাদী কিছুই নাই, তোমার কিন্তু দয়াল সবই আছে। তুমি খাও ঘুমাও হাগো মুতো সবই করো, একজন মানুষ যা করে তুমি সবই করো, কিন্তু আমার আল্লাহর যে সকল গুণাবলী তোমার মধ্যে কিন্তু নাই। তাই আমি তোমাকে কিভাবে আল্লাহ ভাববো, কিভাবে আমি তোমার ভজন সাধন করব, কিভাবে আমি তোমার পূজা করব, একটু দয়াল দ্বারায় আমাদেরকে বুঝাইয়া বলবা। আমি সচরাচর এই গানটা গুরু শিষ্য পালা দিলে সচরাচর এই গানটা আমি আসলে করি না, এই কারণেই করি না, সেটা হলে এই গানটা যখন করি এই গানটার সঠিক জবাবটা আমি ব্যাক পাই না, ফেরত পাই না। তাই আজকে যার সাথে গানটা করার একটাই আসলে উদ্দেশ্য, যে এই গানটা আমি করলাম আজকে এই গানটার সঠিক জবাব আমি পাবো বিধায় আমি আজকে এই গানটা করেছি। তবে এই গানটা করলে অনেক সময় আমাকে অনেক শিল্পীরা বলে ফেলে যে ঝর্ণা সোবহান আপনি এক গানে এত প্রশ্ন করলেন, আমার কিন্তু এত প্রশ্ন জানার কোনো বিষয় নাই। 3টা পয়েন্ট শুধু, আমার প্রশ্ন না শুধু পয়েন্ট। দয়াল তোমার জন্মটা কোন বংশে, তুমি কি কোনো বেশ্যার সন্তান, আমার নবীর আওলাদ। আমার গানের দ্বিতীয় পয়েন্ট আমার নবীকে কেউ কখনো সেজদা করেছিল কিনা। আর গানের তৃতীয় পয়েন্ট আমি তোমারে যে আল্লাহ ভাববো দয়াল, আমার আল্লাহর কোনো গুণাবলীর সাথে তোমার গুণাবলীর মিল নাই, তাই তোমাকে কিভাবে ভজন সাধন করব সেই প্রক্রিয়াটা একটু বলে দিবা। Let me